দুই মেয়ের ঘরেও আছে সন্তান, তাছাড়া বয়স 40 পার হওয়ায় হঠাৎ পেটে বাবু আসাতে অস্বস্তিতে পড়ে যায় ওই নারী। তাই গর্ভপাত করাতে গিয়ে নবজাতককে খুন করতে মৃত্যু হয় খুনি মায়ের, তবে পরিবার ডাক্তারকেই দূরছেন। এই মর্মান্তিক ও করুণ ঘটনা ঘটে ফরিদপুরের সালতা উপজেলার কানাইর গ্রামে। জানা যায় তিন মেয়ের দুইজনেরই বিয়ে হয়েছে, এই অবস্থায় পেটে বাবু আসায় লজ্জায় পড়ে যায় ওই মা। তাই সিদ্ধান্ত নেয় পেটের বাবু হত্যা করার। লজ্জায় পড়া রাক্ষসী মা এক নারী স্বাস্থ্য পরিদর্শকের কাছে গেলে তিনি তার ঔষধের মাধ্যমে গর্ভপাত করার কুবুদ্ধি দেয়। 5,000 টাকার বিনিময়ে 5 মাসের নিষ্পাপ শিশুটিকে খুন করতে গর্ভপাতের ওষুধ খেয়ে ছটফট করতে থাকে ওই নারী। তারপর তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলেও অধিক রক্তক্ষরণে আর বাঁচানো সম্ভব হয়নি। মানুষ 80 বছরেও কান্না করে সন্তান পায় না, আর ডাইনি মা 40-এ লজ্জায় পেটের সন্তান হত্যা করতে গিয়ে নিজের প্রাণ হারালো। দর্শক, অপরাধমূলক মহাপাপের কাজটা করতে গিয়ে অন্তঃসত্ত্বা এই মায়ের মৃত্যু নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।